আসসালামু আলাইকুম, আমার রান্নাতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো মজাদার পেঁয়াজু, যে পেঁয়াজ দিয়ে, বেশি পেঁয়াজ দিয়ে রান্না হয় পেঁয়াজু। দেখুন আমি এখানে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, এখানে নিয়েছি আমি আধা পোয়া খেসারির ডাল, এটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ভিজানো হয়ে গেছে। এখানে নিয়েছি ম্যাগি মশলা, যেটা ম্যাগি মশলা যে পাওয়া যায় ওইটা আপনার দিয়ে এখানে নিয়েছি দেড় চা চামচ। এখানে নিয়েছি আমি বিট লবণ হাফ চা চামচ, রং নিয়েছি ফুড কালার এক চিমটি, সোডা নিয়েছি খাবার সোডা নিয়েছি এক চিমটি। এখানে নিয়েছি গুটা শুকনো গুটা মরিচ, এখানে নিয়েছি লাল গুঁড়ো মরিচ, এখানে নিচে গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ, এখানে নিয়েছি হাফ চা চামচ রসুন বাটা আর লবণ স্বাদ অনুসার। পেঁয়াজ কেটে রেখেছিলাম, দেখুন পেঁয়াজ পাতা কুচি আর দুটো কাঁচামরিচ, কাঁচামরিচের কুচি। চলুন আগে প্রথমে আমি এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। ডালটি আমার ব্লেন্ড হয়ে গেছে, দেখুন আমি বেশি মিহিন হয় নাই, কিভাবে পেঁয়াজ ঢেলে দিচ্ছি প্রায় এটা আধা পোয়া ডালের মধ্যে প্রায় 150 গ্রামের মতন মানে পেঁয়াজ কুচি দিতে হবে। দেখুন পেঁয়াজ বেশি দিতে হবে, কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন ভালো করে এটাকে ফেটে নেব। আগের থেকে গরম করে রেখেছিলাম তার জন্য, মানে তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমি এখন যদি গরম হয়ে গেছে আমার, দেখুন আমি ওটাতে পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। ২-৩ মিনিট ভাজবো, তো ব্রাউন কালার আসা পর্যন্ত মাছ মাছ হয়ে যায়, আসছি ২ মিনিট পর।